আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে বিনামূল্যে প্রশিক্ষণ। আর এই বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করছে বিকেএমইএ এসইআইপি প্রজেক্টের আওতায়। বিকেএমইএ এসআইপি প্রজেক্টের আওতায় বেশ কিছু মিড লেভেল ম্যানেজমেন্টের ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য চলমান রয়েছে। এর মধ্যে প্রথমে একটি কোর্স রয়েছে সোশ্যাল কমপ্লেক্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফায়ার সেফটি ম্যানেজমেন্ট ফর আরএমজি সেক্টর, অ্যাপারেল মার্চেন্টাইজিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লিন ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এই পাঁচটি কোর্স আপাতত বিকেএমইএ এর আওতায় পরিচালিত হচ্ছে রেডিমেড গার্মেন্টস সেক্টরের জন্য। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিকেএমইএর এই কোর্সগুলো এখন থেকে, দ্যাট মিনস এসআইপি টার্মস ফ্রি থেকে 6 মাস করা হয়েছে, এবং 6 মাসের মধ্যে 2 মাস ইন্টার্নশিপ রাখা হয়েছে সরাসরি ইন্ডাস্ট্রিতে। প্রথম 4 মাস আপনি বিকেএমইএর নিজস্ব ইনস্টিটিউটে এসে ক্লাস করতে হবে, এবং পরবর্তী যে 2 মাস সেই 2 মাস আপনাকে বিকেএমইএ থেকেই একটা ইন্ডাস্ট্রির সাথে লিঙ্ক আপ করে দেওয়া হবে এবং সেখানে আপনি 2 মাস কাজ করবেন। তবে এই যে 5টি কোর্স রয়েছে, এই 5টি কোর্স চলমান রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জ, এবং এর মধ্যে 1টি কোর্স চট্টগ্রামে চলমান রয়েছে। সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যে কোর্সটি রয়েছে সেটি নারায়ণগঞ্জ, ঢাকা এবং চট্টগ্রাম। তো বিকেএমই এসএপি যে প্রজেক্টের মিড লেভেল ম্যানেজমেন্ট চলমান প্রজেক্ট বিকেএমই এর ইনস্টিটিউট অফ অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজিতে এই প্রশিক্ষণ কোর্সগুলো পরিচালিত হচ্ছে। এবং এই বিনামূল্যে কোর্সগুলো করার জন্য আপনার যে যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে আপনাকে মিনিমাম স্নাতক কমপ্লিট করে থাকতে হবে, অথবা ইঞ্জিনিয়ারিং অথবা 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে হবে। দ্যাট মিনস বুঝি মিনিমাম গ্র্যাজুয়েশন সম্পন্ন শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে বিকেএমই এসএপি প্রজেক্টের আওতায় এই 5টি থেকে যে কোনো 1টি কোর্স করার জন্য। এখন চলুন দেখে আসি ক্লাস ডিউরেশনগুলো কেমন রয়েছে। ক্লাসরুম প্রশিক্ষণ রয়েছে সপ্তাহে 4 দিন, প্রতিদিন 3 ঘন্টা করে। ইন্টার্নশিপ যে কোনো শিল্প কারখানা বা প্রতিষ্ঠানে সপ্তাহে 5 দিন, প্রতিদিন 8 ঘন্টা করে। এটাই হচ্ছে সবচাইতে বড় আকর্ষণ বিকেএমই এর প্রশিক্ষণগুলোর। বিকেএমই এসএপি প্রজেক্ট স্থির আওতায় আপনি এখন বিকেএমইতে যে প্রশিক্ষণগুলো নিয়েছেন 6 মান্থ, শেষ 2 মাস আপনি ইন্টার্নশিপ করতে পারছেন, এবং প্রতিদিন 5 দিন আপনাকে যে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠানে থাকতে হবে, সেই সাথে 8 ঘন্টা করে। সো এখানে কিন্তু মোর লার্নিংটা হয়ে যাবে। আপনি বিকেএমই এর 4 দিন ক্লাসের যে থিওরিটিক্যাল ক্লাসগুলো আপনি পাচ্ছেন, পাশাপাশি কিছু প্র্যাকটিক্যাল ক্লাস পাচ্ছেন, একই সাথে সেম বিষয়গুলো লাস্ট 2 মাসে যে সরাসরি কারখানাতে কর্মরত অবস্থায়ও আপনি প্রশিক্ষণ গ্রহণ করতে পারছেন। তবে এসআইবি প্রজেক্টের বিশেষ কিছু সুবিধা রয়েছে, যেহেতু বিনা এর মধ্যে সবচেয়ে বড় 1টি সুবিধা হচ্ছে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, কোনো প্রকার ফিস নেওয়া হচ্ছে না। পাশাপাশি যারা দরিদ্র, নারী, উপজাতি এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে এসইআইপি প্রজেক্টের আওতায় চলমান কোর্সগুলোতে। সো আপনি কি যদি এই কোর্সগুলো করতে আগ্রহী হন, তাহলে আপনাকে বিকেএমই এসসিএপি প্রজেক্ট বিকেএমই আয়ার ইনস্টিটিউট অফ অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজির যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে আপনাকে আসতে হবে এবং ফর্ম সংগ্রহ করে পূরণ করে আপনাকে জমা দিতে হবে। পাশাপাশি আপনি বিকেএমইর ওয়েবসাইট থেকেও আপনি আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং তা প্রয়োজনীয় কাগজপত্র সহ নিয়ম অনুযায়ী কুরিয়ার মাধ্যমে আপনি নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম যে ইনস্টিটিউটে এই কোর্সটি করতে চান সেই ঠিকানায় পাঠাতে পারবেন। পাশাপাশি এখানে কিছু ফোন নাম্বার কিছু রয়েছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী আয়ার নারায়ণগঞ্জ, আয়ার ঢাকা, আয়ার চট্টগ্রাম এই যে ফোন নাম্বারগুলো রয়েছে এখানে আপনি সরাসরি কমিউনিকেশন করতে পারেন যে কোনো ধরনের তথ্য জানার জন্য। তবে একটা বিষয় আপনি খেয়াল রাখুন, আবেদন ফর্ম জমা দেওয়ার তারিখ হচ্ছে কিন্তু 10 মার্চ 2022। সো এর মধ্যেই আপনার আবেদন ফর্মটি বিকেএমই নার আয়ার নারায়ণগঞ্জ, আয়ার ঢাকা, আয়ার চট্টগ্রাম যেখানে আপনি কোর্সটি করার আগ্রহ প্রকাশ করছেন সেখানে আপনার পৌঁছাতে হবে। তবে এখানে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।
আপনি যখন আবেদন করবেন, আবেদন আবেদন করার জন্য আপনার মিনিমাম যেহেতু ইঞ্জিনিয়ারিং 4 বছর ডিপ্লোমা অথবা স্নাতক, গ্র্যাজুয়েশন সম্পন্ন যে কোনো ধরনের কোর্সের যে সকল সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়ের ফটোকপি ও সদ্যত ল্যাবকপি ছবি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। এবং একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, এসইআই’র অধীনে আপনি যদি কোনো কোর্স সম্পন্ন করে থাকেন তাহলে এই কোর্সটি আপনার জন্য নয়, কারণ এখনো পর্যন্ত এসইআই’র আওতায় সারা বিশ্বে, সরি, সারা বাংলাদেশে যে কোর্সগুলো রয়েছে একজন প্রশিক্ষণার্থী একটা প্রশিক্ষণে গ্রহণ করতে পারবেন একটা অর্গানাইজেশন অর ইনস্টিটিউট থেকে। সো আপনি যদি অন্য কোথাও এসইআই’র অধীনে কোনো কোর্স সম্পন্ন করে থাকেন এবং সেটা যদি আবার আপনি বিকেএমই থেকে পুনরায় আবারও করতে চান অথবা করতে চান, তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। বিকেএমই এসএবি প্রজেক্টের যে চলমান কোর্সগুলো রয়েছে, এই এই কোর্সগুলো আপনাকে করতে হলে, এর আগে আমি বলেছি আপনাকে কী করতে হবে, আপনি যে অর্গানাইজেশনের কোর্সগুলো করতে চাচ্ছেন বা যে যে ইনস্টিটিউট কোর্সগুলো করতে চাচ্ছেন, তিনটা জায়গাতে হচ্ছে, তিনটা লোকেশনে হচ্ছে, হচ্ছে নারায়ণগঞ্জ, ঢাকা এবং চট্টগ্রাম। এর মধ্যে একটি কোর্স রয়েছে শুধুমাত্র চট্টগ্রামে, বাকি কোর্স, বাকি 4টি কোর্স প্রত্যেকে নারায়ণগঞ্জ এবং ঢাকাতে চলমান রয়েছে। সো আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন এবং এসআইপির আওতায় সারা বাংলাদেশ থেকে যে কোনো অর্গানাইজেশন ওর ইনস্টিটিউট থেকে কোনো কোর্স আপনি না করে থাকেন, তাহলে যদি আপনার ইচ্ছে হয় এখনই বিকেবির সাথে কমিউনিকেশন করে বা ইনস্টিটিউটের সাথে কমিউনিকেশন করে আপনার ফর্মটি জমা দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।